ঢাকা থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার উত্তর পশ্চিমে এবং মানিকগঞ্জ জেলা শহর থেকে প্রায় আট কিলোমিটার পূর্বে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়েছে বেশ কিছু সুরম্য প্রাচীন স্থাপনা অনেক দূর থেকে এখনো সেই দালানগুলোর চূড়া হৃদয় ছুঁয়ে যায় আগত দর্শনার্থীদের সময়ের ব্যবধানে ভবনগুলো ধ্বংসের প্রহর গুনলেও আজও যেন মাথা উঁচু করেই জানান দেয় বালিয়াটির জমিদারদের সেকালের সেই বৃত্ত আর বৈভবের কথা জানা যায় আঠারো শতকের মধ্যভাগে জমিদার গোবিন্দরাম এই স্থাপনাটি নির্মাণ করেছিলেন তার ধারাবাহিকতায় পরবর্তীতে উত্তরাধিকারীরাও নির্মাণ করেন আরও বেশ কয়েকটি স্থাপনা পূর্ব বাড়ি পশ্চিমবাড়ি উত্তরবাড়ি মধ্যবাড়ি এবং গোলাবাড়ি নামে বড় আকারের পাঁচটি ভবন রয়েছে এই জমিদার বাড়িতে এছাড়াও মূল ভবনগুলোর সামনের দেয়াল জুড়ে নানা রকম কারুকাজ চোখে পড়ার মতোই দৃষ্টিনন্দন এই বিশাল স্থাপনাটির চারপাশ উঁচু প্রাচীরে ঘেরা চার দেয়ালের মাঝে এখনও রয়েছে চারটি সুদৃঢ় ভবন প্রতিটি ভবনেরই সামনের দেয়ালে রয়েছে চারটি প্রবেশপথ প্রবেশপথের চূড়ায় এখনও বিদ্যমান পাথরের তৈরি চারটি সিংহমূর্তি সিংহদরজা পেরিয়ে বাইরে বেরোলেই দীর্ঘ পুকুর পুকুরের জলে বালিয়াটি প্রাসাদের প্রতিচ্ছবি চোখে পড়বে নিমিশেই প্রায় বিশ একরেরও বেশি জমির উপরে নির্মিত এ জমিদার বাড়িতে রয়েছে ছোট বড় দুশোটির বেশি কক্ষ উনিশশো সালের দিকে জমিদার কিশোরী রায় চৌধুরী নিজ অর্থায়নে একটি দাতব্য চিকিৎসালয় স্থাপন করেছিলেন বর্তমানে যা সরকারি নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছে ভ্রমণ পিপাসুদের জন্য সাটুরিয়াতে রাত্রিযাপনের কোনো আবাসিক হোটেল না থাকলেও মানিকগঞ্জ শহরে রয়েছে পর্যাপ্ত ব্যবস্থা তাই পরিবার সহ ভ্রমণে বের হতে পারেন প্রত্নতাত্ত্বিক অভিদপ্তরের রক্ষণাবেক্ষণে থাকা এই দৃষ্টিনন্দন প্রাসাদটি দেখতে